সারে এই রকম একটা মাহফিল ও মজলিস ও বোয়ার তৌফিক দিছোই যে মাহফিল ইয়া তাখলো গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে তোমাতান মধ্যে তা কি সবচেয়ে বেহতার সবচেয়ে ভালা ও এরা মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন রে শিখায় তে আমরা সবচেয়ে ভালো মানুষের মাঝে পড়ছি পড়ছি নাই আল্লাহ আমরা সারারে কবুল করুক কাকু আল্লাহুম্মা আমিন দস্তগলার বুজুর্গ হন এই রকম ব্যতিক্রমী মাহফিল বরাক বেলির মধ্যে আমার মনে হয় সর্বপ্রথম মনে হয় এই রকম শুরু হইছে আপনার ইন্তরো হামসায়া থাকি আর এই মাহফিলর মুখ্য ভূমিকা আমার যতটুকু জানা আমার হযরত মাওলানা বরাখের গৌরব উদীয়মান যুবক আলিম আলিমে দ্বীন তান জরিয়ায় শুরু হইছে সম্ভবত জি বহুত বড় এক নিয়ামত আপনারা নিতে পেয়েছেন আমরা তানে করিমগঞ্জ ওয়াজও নেই ওয়াজর সিজন আওয়ার বাদে আর কি আমরা রিবে বেশিরভাগ প্রোগ্রাম হজরতর আমরা করিমগঞ্জ মনে হয় থাকে করিমগঞ্জ জেলায় তানে খুব বড় সিন হয়েছি আমরা এর লাগে আপনারা ইনতে এইরকম একজন আলিমে দিনর নেতৃত্বে এইরকম মাহফিলর আয়োজন আপনারা ইন্তরে তো আপনারা ইন্তরে এমন গাইড দেওয়া দিবা আর কি এমন পথ দেখাইবা আপনারা ইন্তরে যে আপনারা ইনতে বহুত ফায়দা লইতে পারবা ইনশাআল্লাহ যদি আপনারা যদি সানেওয়ালা ফায়দা লনেওয়ালা হয়ে যায় তো বহুত ফায়দা লইতে পারবা তো মহতরম দস্তকলার বুজুর্গ হল আল্লাহ আরেক হাদিসের মধ্যে আইছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন যে আল্লাহ যারার লাগে বালাইর ইরাদা করে তারার দিনর সহি সমুজ দান করে এর লাগে নিশ্চয় আল্লাহ আমরা সারার উপরে বালাইর ইরাদা করছেন এর লাগে কোরআনের মাহফিল আনিয়া বয়াইছ নিশ্চয় বালাইর ইরাদা করছেন গতিকে আল্লাহ আমরা কিতা করছেন কোরআনের মাহফিল আনিয়া বয়াইছ বহুত বড় এক ফাওনা আমরার কাছে এই মুহূর্তে অনেক মানুষ মোবাইল লইয়া গান বাজনা লইয়া বিভিন্ন জাবড়ামিট বিভিন্ন খামে খাজে লিপ্ত বিপদগ্রস্ত কেউ বেমারি আল্লাহ আমরা সারা কর্মব্যস্ততা থেকে ফারিক করিয়া কোরআনের মাহফিল বয়ার তৌফিক দিছি এর লাগি আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহতরম দুস্তকালার বুজুর্গ হল মুসলমানর মুসলমানর কিতা দুনিয়ার বুকুত যদি আপনি কোনো মানুষের প্রশ্ন করেন তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে কোন কিতাব বেশি ফলো হইছে আর ফলো হইব উত্তর কিতা হইব কোরআন শরীফ এমন এক কিতাব আল্লাহ আমরা রে দিছ যে কিতাব সবচেয়ে বেশি পড়া অর ওইছে আর ওইব ভবিষ্যতে বলা এক কিতাব আমরা পাইছি আমরা তো কোনোদিন দরখাস্ত করছি না আল্লাহর কাছে বলে আল্লাহ আমরা রে মুসলমানের গড় জন্ম দেও কেন দরখাস্ত করছিলাম করছি না এর বাদেও আল্লাহ আমরা রে দিলে এর লাগে আমরা কত যে ভাগ্য বড় ভাগ্য আমরা আল্লাহ আমরা রে কত বড় এক নিয়ামত দিছে এর লাগে দুস্তকলার বুজুর্গ হল কোরআনে করিমর ইজ্জত করতাম কোরআনে করিম রে সহি শুদ্ধ খিলা পড়তাম ই ফিকির আমরার মাঝে আই দিত নাই কোরআনে করিম রে যদি সহি পড়া জানি না কোরআনে করিম রে আমরা বুঝি না তে তো আমরার এই নিয়ামতর কদর করা হইতো না ওই বনি আল্লাহ যে নিয়ামত দিছে এই নিয়ামতর কদর করা হইতো না আমরার দ্বারা এলে কোরআনে করিম রে কিলা পড়িলে কোন মেহনত করলে কোরআনে করিম রে হাসালগর আমরা সহি পড়িতাম ফার্মু এই চিন্তা আমরা সারার ফিকির আলহামদুলিল্লাহ আমি দেখি আর আপনার যে মাহফিলর উপস্থিতি হর আর মাঝে ফ্লাড হয়েছিল যার কারণে উপস্থিতি কিছু কমছে ইনশাল্লাহ আগে দিয়ে আরও বাড়িব ইনশাল্লাহ আমরার সারার আশা এর লাগে আপনারা ইন্তর এই আওয়ায় আমার মনে হলো হর আর কি আপনারা ইন্তর সারার নেক ইরাদা করিলে এই জন্য আমরা কোরআন সহি পড়া শিখি নিতাম ইনশাল্লাহ আমরার আম মানুষর খতাবাদে আমরার মাদ্রাসাইন তো বিশেষ করিয়া বর্তমানে যে আমরা মাদ্রাসাইন্তর যে তা সিস্টেম চলে ইতা তো কোরআন রে সহি ফড়ার লাগিয়া এমন কোনো ভূমিকা নেওয়া ওর না কারণ অন্যান্য কাউন্টির দেখা যায় যে তা কোরআন রে সহি ফড়ার লাগিয়া যে তা কম্পিটিশনর কোরআন রে সহি ফড়ার লাগিয়া যত মেহনত খড্ডা ইতা আমরার আমরার ইতা কোনো হানো ওর না ইতা মেহনত আজকে বাংলাদেশ
কোরআনে করিমের কারণে তারা গোটা ওয়ার্ল্ডের মধ্যে পরিচিতি লাভ করছে। তারা কোরআনে করিম বাংলাদেশের ছেলেরা যে কম্পিটিশনে যায় তারা আজকে কিতা করে গিয়া ফার্স্ট প্রাইজ লইয়া আইয়ে যেন যায় অন্তে গিয়া ফার্স্ট প্রাইজ লইয়া আইয়ে তারা তিলাওয়াতর এত উচ্চমানের তিলাওয়াত করে যেটা অন্যান্য দেশ থাকি অন্যান্য দেশেও পারেন না আমরাও পারিয়েন না। এর লাগি আমরার মহতরম আমজাদ হুসাইন সাহেবে যে ভূমিকা নিছেন এটা তো আম মানুষের লাগি আমরার ইরাদা আছে যে মাদ্রাসায় তো কীভাবে কোরআন শরীফরে সঠিকভাবে বিশ্বমানের তিলাওয়াত কীভাবে অন্যান্য আমরার ভারতবর্ষ শুধু নাই অন্যান্য কাউন্টিত গিয়া ওয়ার্ল্ড লেভেলে গিয়া কীরকম কম্পিটিশন বাচ্চারা করতে পারে এটা একটা ফিকির আমরা নিতাম সাইয়ার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতে হোক আল্লাহ আমিন। কোরআনে করিম যদি সহি হয় না তো নমাজ সহি হইতো না, নমাজ সহি হইব না, কোরআনে করিম যদি সহি না নমাজ সহি হইতো না, কারণ একটা শব্দর একটা অক্ষরটে যখন আপনি সহিভাবে আদায় করতে না তখন এগুলোর মানা বদলি যাব, বদলি যাব নাই। যেমন আছে কুল, কুল শব্দর অর্থ হইল কি খৌ, আপনি খোক কোয়া, কুল আপনি খোক কোয়া, আর যদি অন্য কুলর জায়গা কুল কই দে তো কি তো হয়ে যাব খাও আপনি খাক কোয়া। ও এক কাফরে কাফ পড়ার কারণে কারণে কতখান পরিবর্তন হয়েছে না, ইলা অনেক শব্দ আছে অক্ষর দে পারে তা পড়িলে নমাজ ভাসি দিয়ে যাব। قال صاحب المنية المصلي إذا قرأ حما لتلحطبي بتغيير الصفة بالتاء فصدت الصلاة زودي خيو حما لتلحطب طا سنين نتا طا طا رزدي خيو طا فريد لأنه مزوى سيدي جي إلا كي بہت گروت تو پرنو ایخ وبي جان اوية تخلو گیا قرآن کریم رے صحیح فڑا قرآن کریم رے صحیح فڑا اکن تو تختو امرار امرار مربی লেবেলও ই ইরাদা তাকেজ দিয়ে আল্লাহ আমরা কবুল করবো তৌফিক দিব এমনি বলে আমরা আর মুরব্বি হয়ে গেছি এখন আর আমরা হারমোনি আমরা জবান বার হয়ে গেছে জি না। সাহাবাই কেরামগুলোর মাঝে মুরব্বী সকল আসলে না তাইন তাই তো কোরআন করিম শিকার লাগে কত আপনার কম্পিটিশন করছেন কত মেহনত করছেন এর লাগে কিতা করা আমরার যারা মুরব্বী সকলের বুঝো ওখান আই গেছে ও ফায়দা আরে খানোর গিয়া যদিও আপনার জবানে দেন চেষ্টা করতে করতে পারছেন না আপনার ওখান যেহেন আইব আপনার বাচ্চারে কিলা কোরআন সহি ফোড়ানি যায় আইব না না সারার ওখান মন আই যাব বলে আপনার বাচ্চাই তো কিলা কোরআন সহি ফোড়ানি যায় ওখান আওলাদর ফিকির এখান যদি মা বাপর গেছে থাকে না তে আওলাদ নষ্ট হয়ে যাব। হজরত ইউসুফ আলাই ইসলামর লম্বা ওয়াকেয়া যখন আপনার ইউসুফ আলাই ইসলামে আর ইয়াকুব আলাই ইসলামে আবার মিলিত হইলা দুইজন ওয়ার বাদে ইউসুফ আলাই ইসলামে ইয়াকুব আলাই ইসলামরে প্রশ্ন করছিল হে বাবা আপনার কি একিন নাইনি দেন আমি যে আপনার ছেলে আমি আউরি গেছি ই একিন নাইনি যে আমি তো আমারে তো এমনিও আল্লাহ রাখবো বা আমি তো আল্লাহ এমনি আমার দেখবো। তখন ইয়াকুব আলাই ইসলামে জবাব দিছিল বাবা আমি তো খান্দিয়া ও ইউসুফ আলাই ইসলামে কইছিল আপনার বাবা আপনি খান্দিলে কিতার লাগি আপনার একিন নাইনি আল্লাহর উপরে বলে আমার আওলাদরে তো আল্লাহ এমনিও রাখবো ও তাই জবাব দিছিল ওখান ইয়াকুব আলাই ইসলামে বলে বাবা আমি খান্দিছি ইতার লাগি না তাই তো খান্দিয়া বন্ধ হয়ে গেল না ইয়াকুব আলাই ইসলাম ফুয়ার কারণে তখন তাই জবাব দিছিল আমি তোমার লাগে ইতার লাগে খান্দিছি না তোমার মায়ায় খান্দিছি না আমি খান্দিছি ওতার লাগিয়া তোমারে তুমি তো আমার আতো নাই আমি তো তোমার পরওয়ারিশ করতাম পারিয়েন না আমি তোমার দেখভাল করতাম পারিয়েন না তুমি তো আমার আড়ালে তুমি যদি জাহান্নামি বনি যাও তুমি জন তুমি জাহান্নামর আগুন থেকে বাঁচতায় কিলা আমি এই এই পেরেশানি আমি খান্দিছি হোকা সুবহানাল্লাহ। কত বড় নবী অকলর চিন্তাও তো আল্লাহ দিয়েছেন বড় বড় নবী অকলর চিন্তাও আল্লাহ আওলাদ আউরি গেছেন আওলাদর মায়ায় খান্দিতরা না খান্দিতরা আল্লাহ যদি চিনে না আওলাদে এর লাগে আমরা রিকান যেহেন ওলা হামাইত যেন আওলাদ রে কোরআন পড়নেওয়ালা আমি মরার বাদে আমার দারৌ বাইয়া আমার ফুয়ায় জনজা ফলাইতো আমার ফুয়ায় কোরআন সহি করে ফলিত এই ফিকির যদি আমরার ভিতরে আই যায় ইনশাআল্লাহ আমরার লাগে সব আসান হয়ে যাব।